সুপ্রভাত বন্ধুরা, দেখো নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো সকাল সকাল আমি ফুল তুলছি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। এখন গাছে অনেক ফুল, কয়েকদিন আগে ফুল তো পাওয়াই যেত না, আর এখন দেখো আমাদের এখানে না এই রাস্তাটায় দুই সাইডে টগর ফুলের গাছ লাগানো আছে, মানে বেড়া যাকে বলে বেড়া দেয়, ওই বেড়া দেওয়ার মতো করে লাগিয়ে দিয়েছে সবাই। আর যখন ফুল ফোটে খুবই ভালো লাগে দেখতে, আর ফুলেরও অভাব থাকে না। আর দেখো আমি এক ঝুড়ি ফুল তুলেছি, আর এখন এই যে বাড়ির জবা ফুল তুলছি, কিছুটা গাঁদা ফুল তুলছি। আর অনেক ফুল থাকলে না পুজো দিতে মানে মনটা শান্তি হয় পুজো দেওয়ার সময়। আমার তো এরকমই লাগে, তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট করে জানিও। তোমরা কেন জানি কমেন্ট করো না, শুধু ভালো লাগলো এইরকমই কমেন্ট করো। আমার ভিডিও ভালো লাগলো কি খারাপ লাগলো, আমার কোনো ভুল ত্রুটি হলো কি না, সেগুলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও না। তো প্লিজ একটু জানিও, শুধু ভালো লাগলো এই কথাটা বলো না। দেখো বন্ধুরা কত ফুল আজকে পেয়েছি, ঝুড়ি ভর্তি ফুল, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না ঝুড়িটা? আর দেখো এখন আমি চলে আসলাম উঠোনে। তোমাদের দাদাভাইকে কয়েকদিন থেকেই বলছি এগুলো পরিষ্কার করে দাও, এগুলো ঘাসগুলো তুলে দাও, না হলে ঘাস মারা ওষুধ নিয়ে আসো, কিন্তু আমার কথা শুনছেই না। আজকে রাগ করে দেখো আমি সকাল সকাল উঠান টুটান কিচ্ছু ঝাড় দেইনি, ফুল তুলেই এই দেখো এখন আমি এই ঘাসগুলো তুলতে এসে পড়েছি। আর তোমাদের দাদা ভাইকে একটু বকাও দিলাম, হ্যাঁ সব কাজ আমার দ্বারাই করে নাও, আমি কি বাড়ির চাকর হয়ে গেছি এখন? তো আর কি করব, এগুলো তো আমাদের বাড়ির কাজ করতেই লাগবে, তাই না? যত বাড়ি ঘর পরিষ্কার করে রাখবো ততই মনটা ভালো থাকে। তো দেখো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, আর কয়েকদিনের মধ্যে বর্ষা যেহেতু চলে আসবে, আর আমাদের এদিকে যোগে মানে যোগ যারা যারা যোগ চেনো, যোগটা খুব প্রচণ্ড যোগের উৎপাত, তো তখন তো আমি এগুলো আর করতেই পারবো না, সেজন্য আগাম করে নিচ্ছি। আর দেখো এইখানে না অনেক লঙ্কার চারা হয়েছে, একটা লঙ্কা গাছে তো লঙ্কাও হয়েছে কিন্তু ছাগল খেয়েছে, সেদিন তোমাদের দেখালাম আমি। আর এদিকে অনেক পুঁই শাকের চারাও হয়েছে। আর এদিকে দেখো এই গোলাপ গাছগুলো, এগুলোও তোমাদের দাদাভাইকে অনেক দিনেই আমি বলছিলাম, যখন ছোট ছোট হয়েছিল তখনই বলছিলাম যে এই গাছগুলো কেটে দাও, এই গাছগুলো এত ছোট ছোট কাটা মানে হাত দিয়ে তোলাই যায় না। তো ওকে বলছিলাম যে যখন ছোট ছিল তখন তো অত কাটা নাই, তখন এইগুলো তুলে দিও, এখন তো ফুল ফোটার সিজনটা চলে গেছে আর নতুন পাতা গজাচ্ছে, যেহেতু নতুন গাছ হচ্ছে তো এখন আর ফুল ফুটবে না, এগুলোতে শুধু জঙ্গল হয়ে থাকবে। ও আর আমার কথা শুনছেই না, সব মানে এগুলো এই কাজগুলো না যতই ওকে বলি না কেন ও করবেই না, এগুলো কাজ সব আমার করতে লাগবে, তার মধ্যে তো একটু ওয়েটটা বেশি হয়ে গেছে, বসতে পারে না, এটাই হলো ওর মূল সমস্যা। তো কী আর করবো, সংসারের কাজ করতেই লাগবে, তো আমি করে নিচ্ছি, যতই রাগারাগি করি না কেন করতে তো লাগবেই। আর দেখো এই ফুল গাছগুলো, এগুলো আর এখন ফুল ফুটবে না, তো এগুলোও কেটে দিচ্ছি, জঙ্গল হয়ে গেছে অনেক, একটা গাছ এনে লাগিয়েছি, দেখো কত গাছ হয়েছে, অনেকেই তো এখান থেকে চারা নিয়ে গেছে তবু এই গাছ আর ইসে হচ্ছে না, মানে যখন থাকে না যে জিনিসটা তখন সেটার প্রতি সেই আকৃষ্ট হয় মানুষের, তাই না? আর যখন সেটা পেয়ে যাই তখন আর তার প্রতি হয়তো অতটা মায়া থাকে না, কিন্তু মায়া তো আছেই, কেন থাকবে না, কিন্তু অনেক হয়েছে সেজন্যই কেটে দিচ্ছি, আবার গজাবে, নতুন পাতা গজাবে তখন ভালো লাগবে। তো এগুলো দেখো এই পাশে এখন এই যে ঘাস তুলছি, আর এইদিকে দেখো এই সাইডে যে ফুল গাছটা এটাতেও ছোট ছোট কুড়ি এসছে, খুব সুন্দর ফুল ফোটে, এটা বর্ষাকালের ফুল, কয়েকদিন পরেই ফুল আসবে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব, দেখতে খুবই সুন্দর লাগে এই ফুলটা।
আর এই যে এই ঘাসগুলো তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, 1 ঘন্টার মধ্যে আমার কাজ সব কমপ্লিট। এখন আমি এগুলো সব বাইরে ফেলে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, বাইরেতেও কত ঘাস হয়েছে। আসলে গ্রামের বাড়িতে না এরকম, এই গ্রামের বাড়ি যেহেতু অনেকটা জায়গা জুড়ে একটা বাড়ি হয়, তো সেজন্য কত জায়গা আর পরিষ্কার করব বলো। পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে যাই। এদিকে ঘরের ভেতর পরিষ্কার করতে লাগে, জামা কাপড়, রান্না বান্না সব কিছু করতে লাগে, আবার বাড়ি ঘর এতটা পেরে উঠি না। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি উইথ জুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন সকাল 9টা বাজে, তো সকালবেলা তো কাজ মোটামুটি হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি আর চা করলাম, লাল চা। এই যে চা, চা এখন ঢালবো, চা খাবো। এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালবেলায় উঠেছিলাম, কিন্তু ওই যে উঠানটা পরিষ্কার করলাম আজকে, সেজন্য একটু দেরি হয়ে গেল। আর আজকে আবার বৃহস্পতিবার পুজো, মানে ঘট পাল্টানো আছে, বৃহস্পতিবার পুজো দিতে একটু সময়ই লাগে। আর বন্ধুরা আজকে আমি কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না, কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে। আর প্লিজ একটু সাপোর্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো চলো এখন চাটা খেয়ে নেই, তারপর বাকি কাজগুলো করব, আর তোমাদের উঠানটা একটু দেখিয়ে দেই পরিষ্কার করার পর কীরকম হয়েছে। তো চলো, ঝলমলে রোদ উঠেছে, তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এইদিকে মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখালে হয়তো ভালো দেখা যাবে না, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমি পরিষ্কার করে নিয়েছি, সম্পূর্ণ পরিষ্কার হয়নি আর সম্পূর্ণ হবেও না, অনেক ঘাস যেহেতু, ছোট ছোট ঘাসগুলো এগুলো থেকেই যায়। তবু যতটা পেরেছি, আর না হলে কদিন পরে বর্ষা হবে, আর বর্ষা শুরু হলে এদিকে প্রচণ্ড যোগের উৎপাত হয়, সেজন্য আগাম পরিষ্কার করলাম। আরও পরিষ্কার করতে লাগবে, আরও গজাবে। এই যে এইদিকে দেখো, আর বাড়িঘর পরিষ্কার না থাকলে না মনটাও ভালো থাকে না, তো যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। আর এই দেখো নোংরাগুলো এখানে রেখেছি কতগুলো, এগুলো পরে ফেলে দিতে লাগবে। দেখো বন্ধুরা, মা ছেলে খেতে বসেছি, আজকে সেরকম মানে সবজি নেই, শুধু ডিমের ঝোল আর ভাত। সকালবেলা যে কাজ করেছি তারপর আর মানে কোনো রান্না করার এনার্জি ছিল না, সেজন্য তোমাদের কাছে শেয়ারও করিনি, শুধু ডিমের ঝোল কি শেয়ার করব। তো আমরা দুজন খেতে বসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, ছান টান করে পুজো দিয়ে রান্না করে এই যে খেতে বসলাম। তো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হবে।
তো বন্ধুরা দেখো, একবারে বিকেল বেলা চলে আসলাম। তো দেখো কয়েকটা শুকনো কাপড় আছে, সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে আলনার মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, ছেলেকে বই পড়তে বসিয়ে দিয়েছি, আর একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি, ও কিন্তু জানে না। আর এদিকে আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, খেয়ে টেয়ে লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে যে ঘরটাও ঝাঁট দিলাম, ছেলেকে পড়াতে বসালাম। বন্ধুরা দেখো, আমি এখন আটা টেকে নিচ্ছি। আটা টেকে আজকে রাত্রিবেলায় রুটি করব। আটা টেকা না থাকলে না রুটি করতে ইচ্ছে করে না, তো আমি বেশি করে আটা টেকে এই ড্রামটার মধ্যে রেখে দেই। তাহলে মনে করো রাত্রিবেলা ফটাফট আটা টেকা থাকলে, পরিষ্কার থাকলে আটা নেও, নিয়ে রুটি করো। তো আটা টেকে দেখো এখন আমি মেখেও রেখে দিচ্ছি, তাহলে রুটিটা নরম হবে, কিছুক্ষণ মাখা থাকলে রাত্রিবেলা ঝটপট করে রুটি করা যাবে। তো এটা মেখে রেখে দেব। এখন যেহেতু বিকেল, তো এখন তো আর রুটি করব না। দেখো বন্ধুরা, একবারে রাত্রিবেলা আসলাম রান্নাঘরে রুটি করার জন্য। দুপুরবেলার তরকারি আছে, শুধু রুটি করব, আর একটু চা করব। চা রুটি খেতে আমার খুবই ভালো লাগে, দুধ চা রুটি, দুধ চা দিয়ে রুটি আমার খুব ভালো লাগে। আমার তরকারি টরকারি লাগে না, আমি দুটো খেতে পারি। তো দেখো এই যে লেচি করে নিচ্ছি, লেচি করে তারপর রুটি করে নেব। আর দুপুরবেলা যে ডিমের তরকারিটা রান্না করেছি, ওই তরকারিটাই আছে, ডিম নেই, শুধু তরকারি আছে। তো সেজন্য আর রুটির জন্য এক্সট্রা করে তরকারি করতে লাগবে না। আর দেখো এইদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি, আর নিচে একটা বস্তা পেতেছি, না হলে না টাইসটা ভেঙে যাওয়ার মানে সম্ভাবনা থাকে, ধপাস ধপাস শব্দ করে, সেজন্যই আমি এরকম করে বস্তা পেতে দেই। আর দেখো এখন আমি রুটিটা করে নিচ্ছি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটি। আর আমাদের বাড়িতে রাত্রিবেলা রুটি খাওয়াটাই সবাই পছন্দ করে, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, আমি, তিনজনেই আমাদের রুটিটাই ভালো লাগে। তো সবসময় মানে বেশি রুটিটাই করা হয়, ভাত বেশি খাই না। আর দেখো রুটিটা কত সুন্দর ফুলে উঠছে। আর আমার রুটি করা কমপ্লিট, এখন বেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার কতগুলো পকোড়া আর সিঙ্গারা নিয়ে এসছে। এদিকে রুটি করেছি, আবার এদিকে পকোড়া সিঙ্গারা, কোনটা খাবো আর কোনটা খাবো না। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই রেখে দেব, আর বেশি বাড়াবো না। তো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশেই থেকো, আমার সাথেই থেকো। তো আজকে এখানেই রেখে দিচ্ছি, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, বাই।